গ্যাস থেকে নামিয়েই একদম গরম গরম আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি একটু টাচ করে দেখুন এটা কতটা স্পঞ্জি হয়েছে যে এইভাবে টাচ করার সাথে সাথে কিন্তু আবার আগের শেপেই ফিরে আসছে আর কত সুন্দর সফট একটু কেটে দেখাচ্ছি দেখুন এর ভেতরটা একদম দোকানের মতো তাই না হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা সেলদি কুকিং ইন বেঙ্গলি আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছেন ছবি দেখে বুঝেই গেছেন যে আজকে আমি আপনাদের সাথে রসগোল্লার রেসিপি শেয়ার করব হ্যাঁ আমি বাঙালির বিখ্যাত রসগোল্লার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব তবে কোনো রকম ময়দা কিংবা সুজি ছাড়াই আমি শুধু দুধ দিয়ে রসগোল্লাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো তাও একদম পারফেক্ট স্পঞ্জি পুরো দোকানের মতো সাথে শেয়ার করব ছোট ছোট কিছু টিপস যাতে আপনারাও খুব সহজে একদম দোকানের মতো পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা বাড়িতে বানাতে পারেন রেসিপিটা দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি এখানে এক লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমি এটাকে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি দুধটা যতক্ষণ ফুটছে আমি এখানে দুধটা কাটানোর জন্য এক টেবল স্পুন একটা বাটিতে ভিনিগার দিয়ে দিলাম আর দিলাম হাফ কাপ মতো জল খুব ভালো করে এটাকে মিক্স করে নেবো এটা দিয়েই আমি দুধটাকে কাটাবো দেখুন দুধটা মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এক টেবিল স্পুন করে ভিনিগার মেশানো জলটা দেবো আর ভালো করে মিক্স করব। ফ্লেমটা আপনারা চাইলে এই সময় বন্ধ করে দিতে পারেন কিংবা একদম লো রাখতে পারেন আমি এখানে ফ্লেমটা একদম লো রেখেছি সবটা জল কিন্তু একসাথে দিয়ে দেবেন না তাহলে ছানাটা দলা পেকে যেতে পারে এভাবে অল্প অল্প করে দেবেন আর খুব ভালো করে মিক্স করবেন গ্যাসের ফ্লেমটাকে এবারে আমি বন্ধ করে দিলাম দেখুন ছানাটা কিন্তু সুন্দর কেটে গেছে এই ছানা কাটানোটা কিন্তু পারফেক্ট স্পঞ্জ রসগোল্লার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছানাটা ঠিক করে না কাটাতে পারলে কিন্তু হবে না এবার এরকম একটা বড় পাত্রে ওপর আমি রেখেছি স্ট্রেনারটা আর স্ট্রেনারের ওপর দিয়ে দিলাম একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে খুব কেয়ারফুলি ছানাটাকে এইভাবে ঢেলে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে এটাকে কিন্তু তিন থেকে চারবার খুব ভালো করে ধুতে হবে যাতে ভিনিগারের ফ্লেভারটা পুরোটা বেরিয়ে যায় একটু কেয়ারফুলি করবেন প্রথমটা গরম থাকে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে খুব ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে যেরকমভাবে আমি দেখাচ্ছি এইভাবে যদি আপনারা করেন আপনারাও একদম পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন এই ছোট ছোট ছোটো টিপসগুলো শুধু একটু খেয়াল করে করবেন দেখুন আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কাপড়টাকে এইভাবে পেছিয়ে নেব দিয়ে যতটা সম্ভব জল বেরিয়ে যাচ্ছে এভাবে চিপে একটু বার করে দেব দিয়ে আপনারা যদি প্রয়োজন বোধ করেন এই স্ট্রেনারটাতেই এটাকে রেখে দিতে পারেন কিংবা কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন এরকম তিরিশ মিনিটের জন্য এটাকে এভাবে রেখে দিতে হবে তিরিশ মিনিট হয়ে গেছে আমি ফার্স্টে চিনির রসটা বসিয়ে দিচ্ছি তার জন্য একটা পাত্রে দেখুন এক কাপ চিনি আর পাঁচ কাপ জল দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা অন করে একদম লো ফ্লেমে এটাকে গরম হতে দেব ছানাটাকে কিন্তু তিরিশ মিনিটের বেশি রাখবেন না তিরিশ মিনিট হয়ে গেছে আমি একটা পরিষ্কার সারফেসে ছানাটাকে নামিয়ে নিচ্ছি এবার আসল হচ্ছে ছানাটাকে এভাবে মাখা এবার হাত দিয়ে ছানাটাকে এভাবে ভালো করে চটকে নেব পাঁচ মিনিট খুব ভালো করে হাতের তালুর সাহায্যে এভাবে ঘষে ঘষে এটাকে মাখতে হবে দশ মিনিটের বেশি কিন্তু এটাকে মাখবেন না তাহলে এটা ড্রাই হতে থাকবে এবং স্পঞ্জের মতো রসগোল্লাটা নরম হবে না দুধ যত ঘন হবে তত কিন্তু রসগোল্লাটা ভালো হবে তাই ফুল ক্রিম মিল্কি নেবেন দেখুন এইভাবে প্রায় পাঁচ মিনিট পর এটা একত্রিত হওয়া শুরু হয়ে গেছে বুঝতেই পারছেন আমি দশ মিনিট প্রায় এটাকে এইভাবে ঘষেছি দেখুন তালু দিয়ে এইভাবে। এভাবে একসাথে এক জায়গায় একটা নরম ডোয়ের মতো হয়ে গেছে আপনারাও এইভাবে যখনই দেখবেন এটা এরকম বেশ একত্রিত হয়ে যাচ্ছে তখনই বুঝবেন এটা হয়েই এসেছে এবার এর থেকে আমি সামান্য একটু ভেঙে হাতের তালুতে এভাবে গোল করে হালকা করে দেখবো যে ক্র্যাক হচ্ছে কি না না দেখুন এটা কোনো ক্র্যাক হয়নি তার মানে এটা সুন্দর হয়ে গেছে এবার এর থেকে আমি ছোট ছোটো বলের মতো করে তৈরি করে নেব খুব বেশি চাপ দিয়ে কিন্তু করবেন না একটু জেন্টলি হালকা হাতে এইভাবে দুই তালুর মাঝে হালকা হালকা করে এভাবে রাউন্ড করবেন দেখবেন খুব সুন্দর হয়ে যাবে আর খেয়াল করবেন যাতে কোনো ক্র্যাক না থাকে আমি কিন্তু এটাকে ঘড়ি ধরে পুরো দশ মিনিট ভালো করে মেখেছি এইভাবে আমি সমস্ত রসগোল্লার বলগুলো তৈরি করে নেব দেখুন আমি এগুলো তৈরি করে নিয়েছি আর সাইজটা ছোটই রেখেছি কারণ এটা রসে ডোবালেই ফুলে যাবে এবার দেখুন চিনিটাও প্রায় গলেই এসেছে আমি একটু ভালো করে মিক্স করে নিলাম এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার দিতে পারেন এবার গ্যাসটাকে বাড়িয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো ফ্লেমটা কিন্তু হাই আছে দেখুন এটা একদম ফুটে গেছে এবার একটা একটা করে রসগোল্লাগুলোকে আমি দিয়ে দেব। একদম হাই ফ্লেম থাকতে হবে আর একটু কেয়ারফুলি দেবেন যাতে গায়ে ছিটে না আসে ফ্লেমটা কিন্তু এখন আর একদম কমাবেন না সমস্ত রসগোল্লাগুলোকে আমি দিয়ে দেব একসাথেই দিয়ে এটাকে হাই ফ্লেমে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ফ্লেমটা কিন্তু কমালে চলবে না এটা একদম হাই ফ্লেমে হবে পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলেছি দেখুন এটা কিন্তু সাইজে একটু বড় হয়েছে এবার হালকা হাতে এভাবে এগুলোকে একটু উল্টে দিতে হবে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য একদম হাই ফ্লেমে ঢাকা দিয়ে দেব ঘড়ি ধরে পুরো দশ মিনিটই কিন্তু ফোটাবেন পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন এবার এগুলো সাইজে কতটা বড় হয়ে গেছে আর রসের মধ্যে একদম লাফাচ্ছে এবার আমি চেক করব যে রসগোল্লাটা সুন্দর রস এর ভেতর ঢুকেছে না কীভাবে চেক করব তার জন্য আমি একটা কাপে জল নিয়ে নেব দেখুন হাফ কাপ জল আমি নিয়েছি এবার এর মধ্যে থেকে একটা রসগোল্লা এইভাবে আমি জলটায় দিয়ে দেব দেখুন এটা কিন্তু একদম সুন্দর তলায় ডুবে গেছে যদি ভেসে থাকতো তাহলে বুঝতেন যে রসগোল্লাটা আরেকটু হবে কিন্তু এটা সুন্দর রসটা টেনে নিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে একটা একটা করে এগুলোকে নামিয়ে নেব পুরো ঘড়ি ধরে কিন্তু দশ মিনিটই ফোটাবেন বেশি ফোটালে কিন্তু রসগোল্লাটা শক্ত হয়ে যাবে বাস তৈরি হয়ে গেল গরম গরম নরম স্পঞ্জের মতো রসগোল্লা এটাকে গরমও সার্ভ করতে পারেন অথবা ছ থেকে সাত ঘন্টা একদম ঠান্ডা করে তারপর সার্ভ করুন ওতে কী হবে রসটা রসগোল্লার ভেতর খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতে আরও ভালো লাগবে অনেকেই রসগোল্লা বানানোর জন্য ময়দা কিংবা সুজির ব্যবহার করেন আমি কিন্তু শুধু ছানা দিয়েই আপনাদেরকে একদম স্পঞ্জের মতো রসগোল্লা বানিয়ে দেখালাম এইভাবে ট্রাই করুন খুব ভালো হবে আর আমাকে কামেন্টে জানাবেন এই রসগোল্লাটা আপনাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগবে ছোট ছোটো টিপসগুলো শুধু একটু মাথায় রাখবেন আবার দেখা হবে পরের পর্বে পাশে থাকবেন ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ